আসসালামু আলাইকুম মৎস্যশী ভাইরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পাবদা মাছের পুরাণ নিয়ে হাজির হয়েছি তো পাবদা মাছ সম্পর্কে এমন কিছু তথ্য দিব যা আপনাকে পাবদা মাছ নার্সিং থেকে শুরু করে মাছ বিক্রি পর্যন্ত সকল তথ্য বিরাজমান থাকবে এই ভিডিওর মধ্যে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হ্যাবিওর্স তো প্রথমে বলি পুকুর প্রস্তুতি বা পাবদা মাছ যে পুকুরে চাষ করবেন সেই পুকুর প্রস্তুত কীভাবে করবেন তো সে সম্পর্কে কিছু ধারণা দিই পুকুর প্রস্তুত করতে করতে হলে আপনার পুকুরের অবশ্যই আয়তন হতে হবে দশ থেকে পঞ্চাশ শতকের একটি পুকুর এবং গভীরতা থাকতে হবে চার থেকে পাঁচ ফিট হলে ভালো পুকুর হতে অবাঞ্ছিত রাক্ষসে মাছ এবং কি আগাছা দূর করতে হবে পুকুর শুকিয়ে অবাঞ্ছিত মাছ বা রাক্ষসে মাছ দূর করা উত্তম তবে পুকুর সম্ভব না হলে পানি কমিয়ে এক ফুটের জন্য অর্থাৎ এক ফুট পানির জন্য পঁচিশ থেকে তিরিশ গ্রাম রুটিনন পাউডার দিয়ে রাক্ষসে মাছ নিধন করতে হবে হ্যাবিয়ার্স রুটিনন দেওয়ার পর তিন থেকে চার দিন পর প্রতি শতাংশে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে এবং চুন দেওয়ার তিন থেকে চার দিন পর প্রতি শতাংশে পাঁচ থেকে সাত কেজি হারে গোবর প্রয়োগ করতে হবে এবং একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া এবং পঁচাত্তর গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে নার্সিং পুকুরের আয়তন অনুযায়ী পুকুরের তিন থেকে চার ফিট উঁচু মশারি জাল দিয়ে বেষ্ট নিয়ে দিতে হবে তাতে হবে কি অনেক সময় দেখা যায় যে ছোট নার্সিং পোনার সময় পুকুরে অবাঞ্চিত মাছ এবং কি অতিরিক্ত সাপ ব্যাং পুকুরে ঢুকিয়ে ফেলে এবং পুকুর থেকে অনেক ক্ষতি সাধন করে মাছ চাষের ক্ষেত্রে হ্যাঁ হাঁস পোকা দমনের জন্য রেণু পোনা উৎপাদন করা খুবই কষ্টকর হয়ে পড়ে সেজন্যে আপনারা সমিথিং ব্যবহার করতে হবে মাছ চাষ করার পূর্বে সমিথিং ব্যবহারের পর আপনি অবশ্যই আপনার পুকুরটিকে তলানির গ্যাস উত্তম বা দূর করার জন্য অবশ্যই আপনি সার প্রয়োগ করতে হবে পুকুরের তলা যদি অতিরিক্ত গ্যাস থাকে সেগুলির উত্তোলন করার চেষ্টা করতে হবে হ্যাঁ বিওয়ার্স তো অনেক বাইরে প্রশ্ন করে থাকে তো ভিডিওতে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছি তো এগুলি সাইজ কেমন তো এগুলি আমরা কিভাবে পাবো তো সে সম্পর্কে কিছু তথ্য বন্ধুরা ভিডিওতে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন তো এগুলি সাইজ হচ্ছে দেড় থেকে দু ইঞ্চি যেগুলি হবে কেজিতে মূলত এক থেকে বারোশো পিসে পোনা অর্থাৎ এক কেজিতে মাছ হবে বারোশো পিস হ্যাবিওর্স তো এগুলি মূলত আমরা পিস বিক্রি করে থাকি তো কেজি এবং পিস হিসাব প্রায় একই তো এগুলি আপনারা বিস্তারিত ফোনের মাধ্যমে যোগাযোগ করে সব বিষয়বস্তু জানতে পারেন হ্যাবিওয়ার্স তো পুকুরে এক চাষের ক্ষেত্রে তো এগুলি আপনারা প্রতি শতকে এক হাজার থেকে বারোশো পিস মাছ চাষ করতে পারবেন তবে মাছ চাষ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে মাছ এক সাজের আছে কি না সেটা আপনাকে নিশ্চিত করতে হবে এক সাইজের পোনা ছাড়লে কী হবে মাছ এক এক তালে বড় হয়ে যাবে এবং কি একসাথে আপনারা এগুলি বিক্রি করতে পারবেন আর যদি মাছ ছোটো বড় হয় তাহলে হবে কি কিছু মাছ বড় হবে এবং কিছু মাছ ছোটো রয়ে থাকবে তো সেগুলি বিক্রি করার সময় আপনাকে এক্সট্রা সময় ব্যয় করতে হবে ওইগুলি চাষ করার ক্ষেত্রে তো আপনারা অবশ্যই মাছ চাষ করার পূর্বে একসাইজের পোনা নিশ্চিত করবেন চাষে দেওয়ার জন্য হ্যাঁ বিয়ার্স তো এগুলি সংগ্রহ করার ক্ষেত্রে এগুলি আমরা ময়মনসিংহের সাল থানা থেকে দেশের বিভিন্ন জেলায় আমরা সরাসরি হোম ডেলিভারি দেওয়ার মাধ্যমে বিক্রি করে থাকি যদি আপনারা চান আমাদের নির্দিষ্ট ঠিকানায় এসে সরাসরি দেখে বুঝে মাছ সংগ্রহ করবেন তো সেক্ষেত্রে আমাদের সুব্যবস্থা রয়েছে আর যদি বলেন হোম ডেলিভারি দিতে তাহলে আমাদের দক্ষ লেবার নিজস্ব পরিবহন দ্বারা চব্বিশ ঘন্টা লাইফ টাইম সাপোর্টে অর্থাৎ অক্সিজেন ব্যাগের মাধ্যমে পাঠানো হবে চব্বিশ ঘন্টা লাইফ সাপোর্টে বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যাঁ বন্ধুরা তো ভিডিওতে যে মাসের প্রয়োগগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এগুলি চাষ করার সময় হচ্ছে হ্যাঁ ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস যদি এগুলি চাষ করেন তাহলে প্রতিটা মাছের ওজন হবে আপনার ষাট থেকে সত্তর গ্রাম অর্থাৎ পনেরো থেকে বিশটায় কেজিতে আসবে হ্যাঁ বিওয়ার্স ছয় মাসের মধ্যেই তো সেটা পুরোটা নির্ভর করবে আপনাকে খাবারের উপর মাছকে সুপরিমাণ মতো বা মাছের দৈহিক গড় ওজনের পার্সেন্টেজ আকারে খাবার দেওয়ার উপর হ্যাঁ বন্ধুরা তো বিডিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাবদা মাছের পুনার জন্য তো যোগাযোগের মাধ্যমে আমি আমাদের কাছ থেকে এগুলি সংগ্রহ করতে পারেন আর যদি বলেন ডেলিভারি দিতে তাহলে আমরা ডেলিভারি দিতে সক্ষম হ্যাঁ ভিওয়ার্স তো দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক দেবেন এবং কি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন ধন্যবাদ সকল ভিউয়ার্সদেরকে